বন্ধুরা, আজও আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে এই শিলং মাছের একটা রেসিপি করে দেখাবো। এই মাছটাকে অনেকে ঢাইং মাছ বলে, অনেকে ঢাং মাছ বলে, আবার অনেকে শিলং মাছও বলে থাকেন। তো যেই যে নামেই ডাকুন না কেন, কিন্তু মাছটা অসাধারণ খেতে। তাহলে চলুন এই মাছটাকে কেটে নেওয়া যাক। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। উসকি খায় দিকে আয়, নে 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 নে। উসকি খাবে না, রাগ হয়েছে দেখুন। সরে যা ছোটু, দেখুন এগুলো মাছের আঁশ খাওয়ার জন্য কেমন ভাবে এদিকে রয়েছে। মাছে তো আঁশ নেই, কি খাবি? সর এখান থেকে। ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, এখন আমি আলু কেটে নিচ্ছি। আলু আমি ধুয়ে নিচ্ছি। আলু ধুয়ে ধনিয়া পাতা আর টমেটোটা কেটে নেব। টমেটো, ধনিয়া পাতা, আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আদাটা বেটে নিচ্ছি।
লঙ্কা বেটে নেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। লঙ্কাটা তুলে নিচ্ছি, শুকনো খোলায় ভেজে নিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনিয়া, এগুলো আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো মশলা তৈরি করে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে শুকনো খোলায়, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই কড়াইতে দিয়ে দেব সরিষার তেল, তেল গরম করে নেব, আর তেল গরম হতে হতে ততক্ষণে আমি জিরে ধনিয়াটা বেটে নিচ্ছি। ভাজা মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে নিচ্ছি, মাছ ভেজানো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। সব মাছ ভেজানো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ভেজানো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, দিচ্ছি লঙ্কা বাটা, আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল,
চাপ আসেনি, আমি জাল করে নেব। চাপ আসেনি জাল করে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, টমেটো কুচিগুলো, ঢাকা দিয়ে আমি আরো 5 মিনিট জাল করে নেব। ঢাকনাটা খুলে দিলাম, এখন এর উপরে ছড়িয়ে দেব কয়েকটা ধনিয়া পাতা, এত ধোয়া হচ্ছে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমি বেটে নিয়েছিলাম। আর 2-1 মিনিট জাল করে আমি তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের রিকোয়েস্টের যদি কোনো রেসিপি থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি দেওয়ার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।